ম্যাম পড়াইছিল, কত বেশি পড়াইনি, একটু করে পড়াইছিল জাস্ট। ঠিক আছে, আর যারা তোমরা সব ভিডিও অন করো, হ্যাঁ ভিডিও অন যাদের থাকবে তাদের আমি পড়া ধরবো, আর করা না হলে মেসেজ পাবো না, কারণ রেসপন্স বুঝে দেয় না, তোমরা ঘুমাচ্ছ না দিকে আছো। আর যাই হোক, আমরা আজকে নিউ ক্লাস সেট আপ করবো, ঠিক আছে? নিউ ক্লাসিয়া বলতাম, সবাই যদি আমরা বলি অনেক কথা সবাই জানি, সেটা হচ্ছে ক্যান্সার, ঠিক আছে? এখন ক্যান্সার সেটা হচ্ছে আম জনতার ভাষা, ম্যাঙ্গো পিপলের ভাষা, হ্যাঁ। হ্যালো, স্যার কথা বোঝা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, বললাম যে আমরা আজকে করবো, আমাদের টপিকটা হচ্ছে নিউক্লাসিয়া। হ্যাঁ, নিউক্লাসিয়া ড্র করলে এখানে ম্যাগনিফাইং ক্লাসে দেখা যাচ্ছে স্লাইডে ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সারটা হচ্ছে আম জনতার ভাষা, ম্যাঙ্গো পিপলের ভাষা। তো আমরা এজ এ মেডিকেল প্রফেশনাল, মেডিকেল পার্সোনাল, আমরা তো মেডিকেল টার্ম ইউজ করি, বিভিন্ন নামে ডাকা হয়। যারা ক্লিনিক্যাল ইউজ করে, বিশেষ করে তারা ম্যালিগন্যান্সি বা ম্যালিগন্যান্সি ওয়ার্ডগুলো ইউজ করে বেশি, দেখা যাচ্ছে তুমি একটা পেশেন্ট নিয়ে গেলে একজন সার্জন চেম্বারে, এখন তো এই ধরনের নিউজ গুলা ওই পেশেন্টটার জায়গায় ক্যান্সার পাওয়া গেল, এই ধরনের নিউজ গুলো তো সরাসরি পেশেন্টের সামনে বলা যায় না। দেখান দেখা গেলো তুমি মেডিকেলে নাম বললাম যে মাস লিখে এই ধরনের কিছু, তাহলে পেশেন্ট বুঝলো না, কমিউনিকেশন টাইপ হয়ে গেল। আচ্ছা, স্যার কথা কিছু শোনা যাচ্ছে না, স্যার কথা ক্লিয়ার আসতেছে না স্যার। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, এখন শোনা যায় কথা? স্যার আমার কথা একদম ছোট করে শোনা যাচ্ছে, বোঝা যায় না ঠিক। আমি স্যার হেডফোন, স্যার এখন এখন বড় করে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন কি এখন সাউন্ড বাজছে আগের থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনটা এখানে লেখা আছে, তারপর আমি সহজভাবে বললে বাংলায় বললে এই নিউক্লাসিয়া বা ম্যালিগন্যান্সি জিনিসটা কি, এটা হচ্ছে শরীরের কোনো জায়গায় সেলের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে? সেলের সংখ্যা বেড়ে যাবে, এবং এখন সেলের সংখ্যা বেড়ে গেলে আমাদের ক্ষতি কি, সেল আমাদের বাড়তেছে সেটা আমাদের জন্য ভালোই, কিন্তু এখানে ক্ষতি হচ্ছে যে সেল গুলা বাড়বে সে সেল গুলা নর্মাল সেলের মতো না, ঠিক আছে? নর্মাল সেলে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমের যে রেশিও আছে অন্যান্য অর্গানেলের যে রেশিও ওরা মেনটেন করে, এখানে সে রেশিও মেনটেন করবে না, সেল বাড়বে এবং সেল গুলা অ্যাবনর্মাল, সেল গুলা নর্মাল না, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কারণে সেল গুলা বাড়া শুরু হয়েছে সে কারণটা যদি উইথড্র করা হয়, তারপর সেল গুলা আগের অবস্থায় ফিরে যাবে না, এটা হচ্ছে বাংলা কথা। যেমন এই লাস্ট কথাটা কি বললাম, যেমন আমরা বলছি সেলুলার অ্যাডাপ্টেশনে একটা উদাহরণ, সেটা হচ্ছে তোমার মেটাপ্লাসিয়ার উদাহরণ, একটা আমরা বলছি ব্যারেটস ইসোফাগাস, ঠিক আছে? ব্যারেটস ইসোফাগাস এই যে কলামনার লাইনিংটা চেঞ্জ হয়ে যায় ইসোফাগাসের নিচের দিকে, তাহলে ওই লাইনিংটা চেঞ্জ হলে কি কারণে, অ্যাসিডের কারণে, অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স হইতে 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 ওই লাইনিংটা চেঞ্জ হয়ে গেল। এখন ধরা গেল আমি ট্রিটমেন্ট করে এখন অ্যাসিড রিফ্লাক্স বন্ধ করে দিলাম, এখন নতুন করে তার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে না, সে এখন ট্রিটমেন্ট পেয়ে 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 এটা সুস্থ, কিন্তু ওই যে আগে যে লাইনিংটা চেঞ্জ হয়ে গেছে সেই লাইনিংটা কখনোই পুরোনো পুরোনো অবস্থায় ফিরে আসতেছে না, তাহলে ক্যান্সারে এই ঘটনা বা নিউক্লাসিয়াতে এই ঘটনাগুলো হবে। একটা হচ্ছে সেলে নাম্বার বেড়ে যাবে বা সাইজ বড় হয়ে যাবে, দুই নম্বর হবে যে সেল গুলো বাড়তেছে বা বড় হচ্ছে সেই সেল গুলা নর্মাল সেল না, সেই সেল গুলা অ্যাবনর্মাল, এবং এটা বাড়তেই থাকবে, এবং আগের যে স্টিমুলাসের কারণে যে অ্যাসিড রিফ্লাক্স বা যে কোনো স্টিমুলাসের কারণে এই যে সেলের যে চেঞ্জ হয়েছে সেই স্টিমুলাসটা
এই স্টিমুলাসটা যদি নিয়ে ফেলা হয় তারপরে স্যালমুলা আগের অবস্থায় ফিরে যাবে না ঠিক আছে এখন এখন ডেফিনিশনটা দেখো অ্যাবনরমাল মাস অফ টিস্যু অর গ্রোথ which exists and is uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after cessation of the stimuli which evoke the change তাহলে এটা বলতেছে কি একটা অ্যাবনরমাল মাস অফ টিস্যু টিস্যু মাস ক্যালকুলার নরমাল না the growth of which exists and is uncoordinated এটা গ্রোথটা বাড়তেই থাকে and uncoordinated with the normal tissue এবং নরমাল টিস্যু যেভাবে বাড়ে ওইভাবে কোঅর্ডিনেশন করে বাড়বে না নরমাল টিস্যু চাইতে আরো অনেক বেশি বাড়বে অ্যান্ড কি পারসিস্ট এটা থাকবে সেম এক্সেসিভ ম্যানার যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে ইভেন আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই উইচ ইভোক দ্য রেসপন্স এই স্টিমুলাস এর কারণে চেঞ্জ হয়ে গেছিল যেমন আমি উদাহরণ দিয়ে যাই কল প্লাডার যদি স্টোন থাকে হ্যাঁ মানে কি যদি স্টোন থাকে তাহলে ওখানে লাইনিংটা চেঞ্জ হয়ে গেল ওখানে কলামনা ছিল কলামনা থেকে স্কোমাস হয়ে গেল এখন আমি পরে অপারেশন করে আমি কল প্লাডার থেকে স্টোনটা নিয়ে ফেললাম তারপরও ওই লাইনিংটা যে চেঞ্জ হয়ে গেছে সেটা চেঞ্জই আছে চেঞ্জ করতেই আছে ঠিক আছে এটাই বলতেছে পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার আফটার দ্য সিজেশন অফ দ্য স্টিমুলাই উইচ ইভোক দ্য চেঞ্জ অর রেসপন্স যে স্টিমুলাসটার কারণে যে যে স্টিমুলাসটার কারণে যে চেঞ্জ হয়েছিল স্টিমুলাসটা নিয়ে ফেললো চেঞ্জটা আগের মতোই থাকবে ওইটা আগের অবস্থায় ফিরে যাবে না যে চেঞ্জ হয়েছে abnormal mass of tissue or growth which exists and uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after the cessation which evokes the response or change it changes the response বলতে পারে চেঞ্জ বলতে পারে ঠিক আছে abnormal mass of tissue or growth which exists and is uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after the cessation of the stimuli which evokes the response এরপর মডার্ন এভলিউশন এটা তেমন লাগবে না দেখো এরপর কথা হচ্ছে এরপর দেখো টিউমার একটা টিউমারের যেটা ক্যান্সার পোর্শন এটা হচ্ছে এটা দুটো পার্ট থাকে এটা হচ্ছে প্যারেনকাইমা এটা হচ্ছে প্যারেনকাইমা এটা হচ্ছে স্ট্রোমা ঠিক আছে দুটো পার্ট প্যারেনকাইমা এন্ড স্ট্রোমা প্যারেনকাইমাটা কি জিনিস প্যারেনকাইমাটা হচ্ছে তোমার কম্পোস্ট অফ নিউক্লিয়াস্টিক নিউক্লিয়াস্টিক সেল হ্যাঁ একটা টিউমার বা একটা ফোলা বা একটা সোয়েলিং এর যে সেল গুলো তোমার ক্যান্সার হয়ে গেছে নিউক্লিয়াসমে কনভার্ট হয়ে গেছে সেই অংশটাকে আমরা বলো প্যারেনকাইমা আর বাকি অংশটা হচ্ছে স্ট্রোমা স্ট্রোমাতে কি কি থাকে বাকি এই সেল গুলো আশেপাশে যে ব্লাড ভেসেল আছে যে লিম্ফোসাইট আছে যে কানেক্টিভ টিস্যুগুলো আছে সেগুলোকে আমরা বলবো স্ট্রোমা তাহলে একটা টিউমারের দুটো কম্পোনেন্ট হচ্ছে প্যারেনকাইমা আর হচ্ছে স্ট্রোমা দুটো কম্পোনেন্ট প্যারেনকাইমা এন্ড স্ট্রোমা প্যারেনকাইমাটা কি জিনিস প্যারেনকাইমা মানে হচ্ছে ইট ইজ কম্পোজড অফ নিউক্লিয়াস আর স্ট্রোমা স্যার কথা চলতে আসছে স্যার আচ্ছা ইয়াতে দেখো স্লাইডে দেখো স্লাইডে দেখো এখন বুঝতে যাই হ্যাঁ স্যার টিউমারের কম্পোনেন্ট দুইটা হচ্ছে প্যারেনকাইমা আর স্ট্রোমা প্যারেনকাইমা কি দিয়ে কম্পোস্ট হয় প্যারেনকাইমা কম্পোস্ট হয় নিউক্লিয়াস সেল দিয়ে আর স্ট্রোমা সেল হয় কম্পোস্ট হয় আর কানেক্টিভ টিস্যু ব্লাড ভেসেল লিম্ফোসাইট ডিস্ট্রোসাইট এগুলো দিয়ে বুঝা গেছে ইয়েস স্যার এখন দেখো এখন টিউমারকে আমরা সহজ বলবো ক্লাসিফাই করলে এটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিহেভিয়ার বলে টিউমারকে অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ক্লাসিফাই করলে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমার ঠিক আছে এখন দেখো বিনাইন টিউমার
আমরা জানি প্রিফিক্স হচ্ছে কোন এটাকে মিট করো তুমি একটা ওয়ার্ডের আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রিফিক্স বলে আর শেষে সে যেটা থাকে সেটাকে আমরা সাফিক্স বলে তাহলে এই বিনাইন টিউমার গুলার শেষে শুধু ওমা থাকবে ওমা ও এম এ ওমা হ্যাঁ আবার কার্সিনোমা সার্কোমা না কার্সিনোমা তো ওমা আছে সার্কোমা তো ওমা আছে কার্সিনোমা সার্কোমা এগুলো থাকলে আমার শুধু ওমা থাকবে হ্যাঁ যেমন লাইপোমা ফাইব্রোমা কন্ড্রোমা হ্যাঁ এগুলো আমরা পরে বলবো তাহলে যে এগুলো বিনাইন টিউমার আছে সেগুলোর নাম হচ্ছে উমা থাকবে উমা দেখে আমরা চিনব এটা হচ্ছে তোমার বিনাইন টিউমার কিছু এক্সেপশন আছে এক্সেপশন গুলো আমরা পরে করবো তাহলে এটা হচ্ছে একটা কথা তারপর দুই নম্বর কথা হচ্ছে গ্রস অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সেস আর কনসিডার্ড ইনোসেন্ট এই বিনাইন টিউমার গুলো ইউজুয়ালি ইনোসেন্ট হয় একটা সোয়েলিং আছে ফুলা আছে ফুলায় ওটা জাস্ট ফুলা ওটা হয়তো কোনো কারণে ব্যথা করতেছে বা বড় হয়ে যাচ্ছে দেখতে সুন্দর লাগতেছে না ওই জন্য তাহলে এটার আর কোনো ক্ষতিকর দিক নেই সেই ইনোসেন্ট সহজ সরল ঠিক আছে রিমেন ইউজুয়ালি রিমেন লোকালাইজ ডোন্ট স্প্রেড টু ডিস্ট্যান্ট সাইট এই বিনাইন টিউমার গুলা একটা জায়গায় লোকালাইজ থাকে এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্প্রেড করে না ঠিক আছে দেখা যাচ্ছে কার হাতের উপরে এখানে একটা লাইপোমা হইলো তাহলে এটা যে সাইডে হইলো সেই সাইডে থেকে যায় এটা অন্য ওই অন্য সাইডে কি করে না স্প্রেড করে না যেমন হাতের এখান থেকে সে ভিতরে গিয়ে বোনকে ধরবে না সে ব্লাড ভেসেলকে ধরবে না তিন নম্বর হচ্ছে অ্যামনিয়েবল টু লোকাল সার্জিক্যাল রিমুভাল এটা হচ্ছে লোকাল সার্জারি করে এটাকে অ্যামনিয়েবল অথবা এটাকে রিমুভ করা যায় আমরা কি কি বললাম এটা হচ্ছে তাদের নাম শেষে উমা থাকবে দুই নম্বর হচ্ছে তাদের গ্রস অ্যাপিয়ারেন্স এবং মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স ইনোসেন্ট হয় তিন নম্বর হচ্ছে এগুলা এটা এরা মেটাস্টেসিস করে না হ্যাঁ মেটাস্টেসিস করে না মানে ডোন্ট স্প্রেড টু ডিস্টেন্স সাইট এটাকে এক কথায় বললে মানে মেটাস্টেসিস মানে স্প্রেড টু ডিস্টেন্স সাইট মানে মেটাস্টেসিস করে ডোন্ট স্প্রেড টু ডিস্টেন্ট সাইট মানে মেটাস্টেসিস করে না তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে অ্যামনিয়েবল টু লোকাল সার্জিক্যাল রিমুভাল সার্জারি করে এগুলাকে রিমুভ করা যায় এখন আসলে মেলিগন্যান্ট টিউমার ম্যালিগন্যান্ট টিউমার কালেক্ট নন এস ক্যান্সার ক্যান্সার বলতে মূলত ম্যালিগন্যান্ট টিউমার কে বোঝায় ঠিক আছে তাহলে এখন টিউমার আর ক্যান্সারের মধ্যে পার্থক্য টিউমার আর ক্যান্সারের মধ্যে পার্থক্য হচ্ছে টিউমার বলতে আমরা দুইটাকে বুঝি বোথ বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমার আর যদি ক্যান্সার বলে ক্যান্সার বলতে আমরা মূলত ম্যালিগন্যান্ট টিউমারটাকে বুঝি একটা গেল দুই নম্বর ক্যান বি ইনভেড এন্ড destroy adjacent structure এই ক্যান্সার গুলো আসলে কি তার আশেপাশে স্যার ক্যান্সার আর ম্যালিগন্যান্ট টিউমার এর ডিফারেন্সটা না ক্যান্সার আর ম্যালিগন্যান্ট টিউমার এর ডিফারেন্স বলে না এটা হচ্ছে টিউমার আর ক্যান্সার এর ডিফারেন্স বলছে ঠিক আছে অনেকে বলে যে টিউমার হয়েছে অনেকে বলে যে ক্যান্সার হয়েছে অনেকে আর দুইটার মধ্যে গোলায় ফেলে ঠিক আছে এটার মধ্যে একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য কি টিউমার বলতে আমরা বুঝবো টিউমার মানে আমরা বুঝবো বোথ বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমার ঠিক আছে দুটাই বুঝবো আর আমরা যদি শুধু যদি ক্যান্সার বলি তাহলে ক্যান্সার বললে আমরা বুঝবো ম্যালিগন্যান্ট টিউমার ঠিক আছে মানে হচ্ছে বললে এবং বলা যায় সব ক্যান্সারই টিউমার কিন্তু সব টিউমার ক্যান্সার নয় মানে শুধু ম্যালিগন্যান্ট টিউমারটা ক্যান্সার বিনাইন টিউমার ক্যান্সার নয়
can invade and destroy adjacent structure. এটা কি করে তার আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আক্রমণ করতে পারে ইনভেড করতে পারে এবং ডেস্ট্রয় করতে পারে মানে উপর একটা ক্যান্সার বা ম্যালিগন্যান্সি থাকলে সেটা ভিতরে গিয়ে মাসলকে ইনভেড করতে পারে মাসলকে ডেস্ট্রয় করতে পারে ভিতরে গিয়ে ব্লাড ভেসেলকে ইনভেড করতে পারে এবং বোনকে পর্যন্ত সে ডেস্ট্রয় করতে পারে তারপরে ইউজুয়ালি স্প্রেড টু ডিস্টেন্ট সাইট এটাকে বলা হচ্ছে ইংরেজিতে মেটাস্টেসিস এটাকে বলা হয় নাম মেটাস্টেসিস এক সাইড থেকে অন্য সাইডে ছড়ানো আমরা বলি ক্যান্সার ছড়াই গেছে হ্যাঁ সেটা হচ্ছে তোমার কিছু ছিল লিভারে ছিল লিভার থেকে বোনে চলে আসে ঠিক আছে তারপর বা এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে আসে তাহলে ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো এবং অতি কারণে অঙ্গে ছড়ানো এটাকে বলে মেটাস্টেসিস তাহলে ইউজুয়ালি স্প্রেড টু ডিস্টেন্ট সাইড অর্থাৎ ইউজুয়ালি এটা মেটাস্টেসিস করে আর ক্যান কিল তার পোস্টে কিল করতে পারে হ্যাঁ আর বিনাইন টিউমার কি বিনাইন টিউমারটা ইউজেন্ট এরা পোস্ট এখানে হোস্ট বলতে কাকে বুঝিয়েছে হ্যাঁ হোস্ট বলতে কি বুঝিয়েছে হোস্ট বলতে যে যার ক্যান্সার হচ্ছে যখন মানুষের ক্যান্সার হলে মানুষ হোস্ট অন্য কোনো প্রাণীর ক্যান্সার হলে অন্য কোনো প্রাণীর হোস্ট যে আক্রান্ত হচ্ছে সে আর কি মানে আমরা মূলত এখানে তো মানুষ নিয়ে লেখাপড়া করতেছি আমরা তো পেশেন্টের মেডিসিন করতেছি না এখানে হোস্ট মানে আমরা মানুষই বুঝবো পেশেন্টই বুঝবো ক্যান কিল দা পেশেন্ট নট ইন কিল আচ্ছা দেখো এখন নমেনক্লেচার আমরা সর্বপ্রথম বললাম এখন আমরা এখন ক্লাসিফিকেশন অফ ক্যান্সার স্যার দেখে দেখে লিখবেন আমি বলেছিলাম ক্লাসিফিকেশন অফ ক্যান্সার এটা আমরা অ্যাকর্ডিং টু বিহেভিয়ার বিভাগে ভাগ করতে পারি ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিহেভিয়ার বিভাগে ভাগ একটা হচ্ছে ম্যালিগন্যান্ট আর একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট লিখবো বিনাইন ম্যালিগন্যান্ট তাহলে লিখো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিহেভিয়ার একটা হচ্ছে বিনাইন আর একটা ঠিক আছে এরপরে লিখো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্পেশাল বিহেভিয়ার ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্পেশাল বিহেভিয়ার মানে বিহেভিয়ার আগে একটা স্পেশাল শব্দ যোগ করা আছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্পেশাল বিহেভিয়ার আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফার্স্ট লিখো বর্ডার লাইন টিউমার বর্ডার লাইন টিউমার লিখছি স্যার বর্ডার লাইন টিউমার লিখছো তারপর দুই নাম্বার হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট স্যার দুই নাম্বারটা বুঝি না স্যার লোকালি ম্যালিগন্যান্ট স্লাইডে আছে লোকালি ম্যালিগন্যান্ট তিন নম্বর হচ্ছে ল্যাটেন্ট ক্যান্সার চার নম্বর হচ্ছে ডরম্যান্ট ক্যান্সার তাহলে আবার বলতেছি ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্পেশাল বিহেভিয়ার ফোর টাইপস নম্বর ওয়ান হচ্ছে বর্ডার লাইন টিউমার নম্বর টু হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট নম্বর থ্রি হচ্ছে ল্যাটেন্ট ক্যান্সার নম্বর ফোর হচ্ছে ডরম্যান্ট ক্যান্সার তাহলে এখন আমরা দুইটা ক্লাসিফিকেশন পাইলাম একটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিহেভিয়ার অ্যাকর্ডিং স্পেশাল বিহেভিয়ার বুঝলি না জি স্যার আমি কিন্তু পড়া দরব একটু পড়ে এরপর হচ্ছে আর আর কিছু স্যার লিখতে পারি না স্লাইডটা আচ্ছা শুরু হইলো কেমন হবে বর্ডার লাইন টিউমার
তিন নম্বর লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, তিন নম্বর ল্যাটেন্ট টিউমার, চার নম্বর ডরম্যান্ট টিউমার বা ক্যান্সার, ল্যাটেন্ট ক্যান্সার, ডরম্যান্ট ক্যান্সার। স্যার শেষ। এরপরে দেখো অন দা বেসিস অফ হিস্টোলজি, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন করলে আমরা কি করতে পারি, এগুলো হচ্ছে টিউমার ক্লাসিফিকেশন। হ্যাঁ, ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার ক্লাসিফিকেশন, আর এটা হচ্ছে আমাদের টিউমার ক্লাসিফিকেশন। ম্যালিগন্যান্ট টিউমার এর হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে স্মল সেল টাইপ, লার্জ সেল টাইপ, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ট্রান্সিশনাল সেল কার্সিনোমা। Small cell type, last cell type, squamous cell carcinoma, transitional cell carcinoma. Are on the basis of invasiveness, relapse prone carcinoma. Small cell type, large cell type, last na TT, transitional, last ka likha ya sahi TT. Small cell type, large cell type, squamous cell carcinoma, transitional cell carcinoma. SCCT. এরপর হচ্ছে অন দ্য বেসিস অফ ইনভেসিভনেস দুই টাইপ, সেটা হচ্ছে কার্সিনোমা ইন সিটু আর লোকালি মেলিগন্যান্ট টিউমার। আর অন দ্য বেসিস অফ মেটাস্টেসিস টু টাইপ, সেটা হচ্ছে প্রাইমারি মেলিগন্যান্ট টিউমার আর এটা হচ্ছে সেকেন্ডারি মেলিগন্যান্ট টিউমার। এতটুকু মনে হবে যেটা লাগবে তাহলে এর আগে যেটা দেখলাম এটা হচ্ছে টিউমার, টিউমার ক্লাসিফিকেশন, টিউমার অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, ক্লাসিফিকেশন অফ টিউমার অ্যাকর্ডিং টু স্পেশাল বিহেভিয়ার, দুইটা গেল। এরপরে এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার ক্লাসিফিকেশন, ঠিক আছে, ম্যালিগন্যান্ট ক্লাসিফিকেশন, ম্যালিগন্যান্ট টিউমার অ্যাকর্ডিং টু হিস্টোলজি ইন বোথ ইনভেসিভনেস মেটাস্টেসিস। এরপরে না স্যার, এই দেখা এই শর্ট শর্ট এই শর্ট লাইন লিখতে তো লাগলে স্যার লিখছি। হ্যাঁ আচ্ছা শুনো, এটা হচ্ছে 40 মিনিট পরে জুম এটা আউট হয়ে যাবে, এরপর আবার তোমরা আবার জয়েন দিবা। চলো স্যার, স্যার আগেটা স্যার এর আগে স্লাইডটা কি ম্যালিগন্যান্ট টিউমার না, এখানে তো লেখাই আছে পাশে, এটা এটা ম্যালিগন্যান্ট টিউমার। এর আগেটা হচ্ছে শুধু টিউমার, এটা শুধু টিউমারের ক্লাসিফিকেশন আমি দেখাচ্ছি। আর এর পর লাইনে যে হলো এটা হচ্ছে মেলিগন্যান্ট টিউমার ক্লাসিফিকেশন, এটা একটা মেলিগন্যান্ট টিউমার ক্লাসিফিকেশন বললা, এগুলো আপনি জেনে রাখুন, এগুলো আপনি জেনে রাখার জন্য, ঠিক আছে, এগুলো হয়তো যারা ভালো মার্ক্স পাইলে বা ওরকম পাইলে দেখতে পারো, আর অনেক সময় কোয়েশ্চেন একটু হার্ড হয়ে আসতে পারে, মেনলি তোমরা এটাই মনে রাখবা, ক্লাসিফিকেশন টিউমার অ্যাকর্ডিং টু বিহেভিয়ার অ্যাকর্ডিং টু স্পেশাল বিহেভিয়ার, ঠিক আছে, বোঝা গেছে? Yes sir. এখন আর একটা ক্লাসিফিকেশন আছে, এটা হচ্ছে বোঝার জন্য ইম্পর্টেন্ট, এখানে ভিজি ভিজি করে আছে তোমাদের বলতেছি, এখানে হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু অরিজিন, ক্লাসিফিকেশন টিউমার অ্যাকর্ডিং টু অরিজিন। হ্যাঁ তাহলে এটা লেখো, এটা খাতায় লেখো, খাতায় লিখে দুইটা দুই পাশে অ্যারো ভাগ দিয়ে দুইটা দুই পাশে ভাগ করো, ঠিক আছে। এরকম আরো বড় করে দেওয়া হয়, যতটুকু দিকে আরো বড় করে দিয়ে দুই পাশে টান টান লম্বা করে দিয়ে দুই পাশে ট্যাপ দিন, ঠিক আছে স্যার, বুঝে নিয়ে গেছো? আমরা তো নাও
আসলে কেমন হবে বলছি এরকম একটা ভাগ করে রোমাক দিয়ে এরকম একটা টানতে হবে আমি যেরকম একটা ইয়াক্সি ফিগার আছে আঁকা করো এরকম একে ফার্স্ট অ্যারো নিচে লিখবা ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার আমরা প্রথমে দুই ভাগে ভাগ করছি একটা ভাগে হচ্ছে ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার আর একটা ভাগে হচ্ছে ডিরাইভ ফ্রম মোর দেন ওয়ান জাম্প লেয়ার বুঝা গেছে কিনা জি স্যার তারপরে এখন আসো ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার এর আন্ডারে আবার দুই ভাগে ভাগ করো বড় করে ভাগ করেছি ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার এটাকে আবার দুই ভাগে ভাগ করো হ্যাঁ একটা ভাগ হচ্ছে এ আর একটা হচ্ছে বি এ তে লিখবা কম্পোস্ট অফ ওয়ান প্যারেন্টামাল সেল টাইপ আর তে লিখবা কম্পোস্ট এখন আবার কম্পোস্ট অফ ওয়ান প্যারেনকামাল সেল টাইপ যেটা এ লিখছো এ কম্পোস্ট অফ ওয়ান প্যারেনকামাল সেল টাইপ এটাকে আবার দুই ভাগে ভাগ করো দুই ভাগে ভাগ করো ডান পাশে লিখবা টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন আর আরেকটা ভাগে বাম পাশে লিখবা টিউমার অফ মেসেনকাইমাল অরিজিন কম্পোস্ট অফ ওয়ান প্যারেনকাইমাল সেল টাইপ আবার দুই ভাগে ভাগ একটা হচ্ছে ডান পাশে হচ্ছে টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন আর বাম পাশে হচ্ছে টিউমার অফ মেসেনকাইমাল অরিজিন লিখছি স্যার এখন টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন এটা আবার দুই ভাগে ভাগ করো একটা হচ্ছে সারফেস বা লাইনিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সারফেস বা লাইনিং এপিথেলিয়াম লিখে একটু জায়গা রাখো নিচে বা পাশে উদাহরণ করে লেখার জন্য টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন আমরা দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে সারফেস এটাকে কোনো ভাগ করতে হবে না এগুলো উদাহরণ জায়গা রাখতে হবে তাহলে আমি আবার শুরু থেকে বলতেছি আমরা এখন শেষ করে না কিন্তু উদাহরণ করে দেখবা আমরা ভাগটা করে ফেলি সর্বপ্রথম আমরা দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার এরপরে হচ্ছে ডিরাইভ ফ্রম মোর দেন ওয়ান জাম্প লেয়ার এই দুই ভাগে ভাগ করবো লাল বলাই না এরপরে ডিরাইভ ফ্রম ওয়ান জাম্প লেয়ার এটাকে আবার দুই ভাগে ভাগ করব এক পাশে এ দিয়ে আর পাশে বি দিয়ে হ্যাঁ এতে থাকবে কম্পোস্ট অফ ওয়ান প্যারেন্টামাল সেল টাইপ আর বিতে থাকবে কম্পোস্ট অফ মোর দেন ওয়ান প্যারেন্টামাল সেল টাইপ এখন কম্পোস্ট অফ ওয়ান প্যারেন্টামাল সেল টাইপ এটাকে আবার দুই ভাগে ভাগ করব এক ভাগে থাকবে টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন আর ভাগে থাকবে টিউমার অফ মেসেনকাইমাল অরিজিন টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন
এটাকে আমরা দুভাগে ভাগ করব একটা হচ্ছে সারফেস বা লাইনিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম এখন সারফেস বা লাইনিং এপিথেলিয়ামের নিচে উদাহরণ লিখো বিনাইন এগুলো কিন্তু আমার ভাগ না এগুলো উদাহরণ বিনাইন লিখে লিখবা পেপিলোমা ম্যালিগন্যান্ট লিখে লিখবা কার্সিনোমা এটা কি সারফেস বা লাইনিং এপিথেলিয়ামের নিচে বিনাইন লিখে লিখবা পেপিলোমা ম্যালিগন্যান্ট লিখে লিখবা কার্সিনোমা আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের নিচে লিখবা অ্যাডেনোমা আর মানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম লিখে নিচে লিখবা বিনাইন বিনাইনের উদাহরণ অ্যাডেনোমা আর ম্যালিগন্যান্টের উদাহরণ অ্যাডেনোকার্সিনোমা এটা কি স্যার জি স্যার কারো কোনো প্রশ্ন চলে যাচ্ছে আমি কিন্তু পরাগর কথা তাও দেখবো একটু পর পরে এগুলো আন্ডার পার্সেন্ট শুনবেন আর পার্সেন্ট শুনবেন আর প্রবলেম থাকলে বলি আচ্ছা এখন দেখো আরেক পাশে আছে টিউমার্স অফ মেসেনকাইমাল অরিজিন যেখানে মেসেনকাইমাল অরিজিন আছে সেখানে তুমি কয়েকটা উদাহরণ লিখতে পারো মিনাইন মেডিকেল মিনাইন উদাহরণ হচ্ছে লাইপোমা মেলিগন্যান্ট হচ্ছে লাইপোসারকোমা আর মিনাইন উদাহরণ হচ্ছে অস্টিওমা মেলিগন্যান্ট উদাহরণ হচ্ছে সারকোমা এগুলো হচ্ছে টিউমার্স অফ মেসেনকাইমাল অরিজিন এর আন্ডারে সবগুলো লিখবো সবগুলো লিখতে হবে না দুইটা লিখো আমি এরপর বুঝাই দিব এখন যেখানে লিখছো এ আর বি যেখানে লিখছো কম্পোজড অফ মোর দেন ওয়ান প্যারেনকাইমাল সেল টাইপ লিখলে হবে স্যার ফাইব্রয়েডিমা অফ ব্রেস্ট কি লিখতে হবে স্যার লিখতে পারো ফাইব্রয়েডিমা অফ ব্রেস্ট এটা হচ্ছে বিনাইনের আন্ডারে সিমিলার স্টিমার টু ম্যালিগন্যান্ট ওই ওই স্টিমার ম্যালিগন্যান্টের আন্ডারে স্যার এই স্যার স্ল্যাটটা কি পুরোটা লিখতে হবে স্যার পুরোটা লিখ কি লিখতে পারো নাহলে তুমি এখান থেকে লিখে এখান থেকে মিলে লিখে নেলো বেলে হয়ে যাবে আমি যেভাবে এরো দিয়ে লিখলাম ওভাবে লিখো এরো দিয়ে যারা আন্ডার আন্ডার ওরকম লিখো এরকম করে লিখে নেবে বলে তুমি লাইতে পারবে না আর শুরুতে আমরা দুই ভাগে ভাগ করছি সবাই জানো আচ্ছা এখন দেখো শুরুতে আমরা একদম ফার্স্টে যে দুইটা ভাগ ভাগ করছি ফার্স্টে ছিল একদম ডিরাইভ ফ্রম ওয়ান চাম লেয়ার এরপর একদম অন্য পাশে ছিল ডিরাইভ ফ্রম মোর দেন ওয়ান চাম লেয়ার ঠিক আছে তাহলে মোর দেন ওয়ান চাম লেয়ার আন্ডারে আমরা লিখব ম্যাচিউর বিনাইন আর উদাহরণ হচ্ছে ম্যাচিউর টেরাটোমা আর ম্যালিগন্যান্ট উদাহরণ হচ্ছে ম্যাচিউর টেরাটোমা No, sir.
লিখছি সবার লিখে হচ্ছে বাকিদের লিখছে স্যার এখন আমি এটা আবার বলতেছি শুরু থেকে তোমরা যা সকল লিখবা না এখন তাছ মিলাবা কোথাও কোনো কেউ মিলাইতে না পারলে মিলাবা ঠিক আছে এটা আমরা বুঝছি হচ্ছে ক্লাসিফিকেশন অফ হিউমার অ্যাকর্ডিং টু অরিজিন অ্যাকর্ডিং টু অরিজিন ফার্স্ট আমরা একদম দুই ভাগে ভাগ করছি একদম ডান ভাগে লিখছি আমরা এক পাশে লিখছি ডিরাইভ ফ্রম ওয়ান জাম লেয়ার আর এক পাশে লিখছি ডিরাইভ ফ্রম মোর দ্যান ওয়ান জাম লেয়ার ডিরাইভ ফ্রম মোর দ্যান ওয়ান জাম লেয়ার হ্যাঁ ব্র্যাকেটে টেরানোর জন্য সেটাও লিখতে পারো গ্ল্যান্ডুলার বা কলামনার এরপর আমরা উদাহরণ গুলো লিখছি সারফেস এরপর একদম আবার শুরুতে ফিরে যাই এক পাশে লিখছিলাম একদম শুরুতে ডিরাইভ ফ্রম ওয়ান জাম লেয়ার আর এক পাশে লিখছিলাম ডিরাইভ ফ্রম মোর দ্যান ওয়ান জাম লেয়ার বাট এর পিছনে এটা বিনাইন উদাহরণ মেনশন টেরাটোমা আর ম্যালিগন্যান্ট উদাহরণ মেনশন টেরাটোমা আর শুরু ওয়ান জাম লেয়ার এটাকে যেটা বাংলা বাক্য ছিলাম কম্পোস্ট অফ ওয়ান প্যারেন্টামাল সেল টাইপ এটার উদাহরণ নিচে আমরা সবগুলো লিখছি ক্লাসিফিকেশন আর এক পাশে লিখছি বি দিয়ে কম্পোস্ট অফ মোর দ্যান ওয়ান প্যারেন্টামাল সেল টাইপ সেটা দিয়ে উদাহরণ লিখবো বিনাইন প্লিওমরফিক অ্যাডেনোমা ম্যালিগন্যান্ট প্লিওমরফিক অ্যাডেনোকার্সিনোমা আমি পড়া তোর বলছিলাম রোল টুয়েলভ আসো নাকি তুমি আছে কে রোড 12 আসসালামু আলাইকুম লিখছো তুমি খাতা এটা হ্যাঁ স্যার লিখছি দেখি দেখাও এটা আমাদের জন্য এটা দেখাও দেখা যাচ্ছে না মোবাইলের ক্যামেরার সামনে দেখো তোমার ক্যামেরা মোবাইলের সামনে পুরো খাতাটাই ধরো অনেক কিছু লিখছো ঠিক আছে তাহলে গেল একটু কথাবার্তা এখন এগুলার নামকরণ নামকরণে যখন আমরা যা বললাম নামকরণ গুলো এতে তার একটু ইম্পর্টেন্ট বেশি এগুলো যদি আমরা বুঝতে পারি আমাদের দিনগুলো অনেক সহজ লাগে একটু খেয়াল করা ট্রাই করো ঠিক আছে আচ্ছা
এর আকারটা কথা বলে নিই ঠিক আছে তো এখন তো মনে করো সবকিছু খুলি খুলি অবস্থা হচ্ছে মেডিকেল কলেজে হয়তো খুলে দিবে কয়েক মাসের মধ্যে এখন ফেসবুকে সব জায়গায় যা দেখা যায় আর কি ঠিক আছে কলেজ খুলে বললে প্রপার কথা বললে আন্দোলন করা হচ্ছে না করা হচ্ছে না হচ্ছে করোনা কেমনে পরীক্ষা কেমনে এই সেই অমুক তমুক তাহলে এগুলো হচ্ছে জানি কথা ফেসবুকের মধ্যে ফেসবুকে কিন্তু নিজেদের ভালোটা নিজেদের বুঝতে হবে ঠিক আছে যারা মেডিকেলে পড়তেছে তোমরা পড়তেছে যে আমরা বা যারা আমরা মেডিকেল প্রফেশন আছি তো এখন আমাদের প্রফেশন কিন্তু অন্য সবার প্রফেশনের মতো না বা সিভিল একজন সে 4 বছর তার ব্যাচেলর বা 4 বছর তার অনার্স এইটা তার জন্য 4 বছর জায়গায় 4 বছর হলে 5 বছর হলে 5 বছর হলে ইট ডাজন্ট ম্যাটার কিন্তু তোমার জায়গায় তুমি যদি রেগুলার পাস করো তাহলে ইন্টার্নশিপ শেষ করতে তোমার 6.5 বছর লাগবে ঠিক আছে 6.5 বছর লাগবে তোমার এখন তোমাদের একটা সাবলি থাকে তোমার মানে 7 বছর লাগবে আর তোমার যদি প্রায় সেশনে 1 ইয়ার গ্যাপ হয়ে যায় তাহলে 4 বছর লাগবে আমি চিন্তা করতে পারো সেগুলো এখন সেন্স আসবে না সেগুলো হচ্ছে যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়তে তখন মাথায় লাগে না কিন্তু যখন ফাইনাল প্রফিট যাওয়া হয় বা ইন্টার্নশিপ শুরু করা হয় তখন মাথায় লাগার লেগে না আমার একটা ফ্রেন্ড কলেজে একসাথে পড়তাম বলতে আমি ভালো স্টুডেন্ট ছিলাম এখন হচ্ছে ও তো অনার্স শেষ মাস্টার্স শেষ ও জবে ঢুকছে জবে যদি ও আরো প্রমোশন নিয়ে গেছে ওর অবস্থা এরকম আর আমি মাত্র ইন্টার্নশিপ করতেছি বা ইন্টার্নশিপ করে বের হচ্ছি তো নিজের অবস্থাটা নিজে বুঝতে হবে যেটা গ্যাপ হচ্ছে এটা কিন্তু তোমাদের আমাদের মেডিকেল যারা আছে আমাদের গ্যাপ এই গ্যাপের এখন তো তোমাদের কমিউনিটি মেডিসিন পলিসি মেডিসিন করার কথা প্রায় পরীক্ষা দিয়ে ফেলার কথা এখন তোমাদের যেহেতু প্রবলেমটা হয়ে গেছে প্রবলেম আমাদের সবার কারণ যতটুকু পড়ানো হচ্ছে তুমি তো সারাদিন না পড়ো কিন্তু এই ক্লাসের টাইম 40 মিনিট 50 মিনিট এটা তুমি অন্তত অনেক একটু মনোযোগ দিয়ে ট্রাই করো ঠিক আছে ঘুম তো আমরা সবাই ঘুমাচ্ছি এত ঘুমাই কি করবা ভাই এটা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত সবাই তো ঘুমাইছে তো অনেকদিন ঘুমাইছে 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত ছিল না তখন তো সবাই ঘুমাইছে তো এখন এটা তো আমার লস না এটা আজ হোক কাল হোক পরশু হোক আমি যদি এই প্রফেশনে থাকতে চাই আমাকে অবশ্যই করতে অবশ্যই অবশ্যই করতে অবশ্যই করতে অবশ্যই জানতে হবে তাহলে ক্লাস হচ্ছে এখন মাইক্রো ক্লাস হচ্ছে ফার্মা ক্লাস হচ্ছে কত ক্লাস হচ্ছে আমার ওগুলো পাশাপাশি আমার তো পক্ষে ক্লাসে 40 মিনিট তাহলে আমি 1 ঘন্টা একটু মনোযোগ দিয়ে পড়লাম একটু লিখলাম বাকি ফ্রি টাইমে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আমি পড়লাম একটু পড়ার চেষ্টা করলাম এই জিনিসগুলো যেন আমার একটু একটু মাথায় ঢুকে আমি যখন আবার নতুন করে পড়াগুলো শুরু হবে তখন হয়তো অল্প সময়ের মধ্যে অনেক বেশি সিলেবাস কভার করতে হবে ঠিক আছে তখন হয়তো আমার জন্য ব্যাপারটা ইজি হবে বা অত কঠিন লাগবে না আমি অত প্রিপারেশন করব না আপনার কথা বুঝা যাচ্ছে কিন্তু এখন থেকে যদি আমি এগুলো পড়া যাবে এগুলো কিছু না হইলো যদি কিছু না হইলো আমি যদি মানে পড়ালেখার চিন্তা না করি নিজের পিছনে চিন্তা না করি মাঝে চিন্তা করে আরো 3 মাস পর হবে 4 মাস পর হবে 6 মাস পর হবে হ্যাঁ কি হবে আন্দোলন হবে এই হবে সেই হবে তারপরে তাহলে এটা আলটিমেটলি নিজেদের লস আর করার কোনো লস নাই আর বিশেষ করে যারা অর্ডার টাকা পয়সা আছে তাদের আলাদা কথা কিন্তু যারা প্রাইভেটে পড়তেছে তাদের জন্য তো এটা আরো অনেক বেশি সিনসিয়ার হবার বিষয় কারণ অনেক বেশি 6 মাস আগে পড়া হবে না যেগুলো বিনাইন টিউমার সেগুলোর নামে হচ্ছে কি থাকবে ওমা থাকবে নামে শেষে ওমা থাকবে তাহলে দেখো প্যাপিলোমা এটার নামে শেষে ওমা আছে এটা একটা বিনাইন টিউমার অ্যাডেনোমা নামে শেষে ওমা আছে এটা একটা বিনাইন টিউমার তারপর দেখো এখানে অনেকগুলো আছে ফাইব্রোমা লাইপোমা কন্ড্রোমা অস্টিওমা লিওমায়োমা এগুলো সবগুলোর নামে শেষে ওমা আছে তাহলে আমি ওমাটা দেখে আমি কি বুঝতেছি এটা হচ্ছে একটা বিনাইন টিউমার গেল এটা হচ্ছে তাহলে আমি ওমা বলছি এখন দেখো কার্সিনোমা কার্সিনোমার পরেও তো তুমি তোমার ওমা আছে কিন্তু এটা উমা একটা এটা পুরোটা কার্সিনোমা আছে তাহলে যদি শুধু কার্সিনোমা থাকে যদিও কার্সিনোমা থেকে উমা আছে তারপরও কার্সিনোমা থাকলে মানে সেটা মেলিগন্যান্ট আর একটা আছে সার্কোমা হ্যাঁ এটা না আছে এনজিও সার্কোমা সার্কোমার পরও উমা আছে তারপরও এটা শুধু
ক্রোমা থাকলে এই উমা তুমি ধরতে পারো না, শুধু উমা থাকলে কার্সিনোমা সারকোমা না শুধু উমা, তাহলে কি বললাম ক্রোমা থাকা মানে বিনাইন টিউমার। উদাহরণ কি এপিডোমা, অ্যাডেনোমা, ফাইব্রোমা, লাইপোমা, কন্ড্রোমা, অস্টিওমা, নিওমায়োমা। এখন ওমা থাকলেও আবার কিছু শুধু ওমা থেকে কিছু মেলিগন থাকতে পারে, এগুলো হচ্ছে এক্সেপশন। এক্সেপশন এটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেমন লিম্ফোমা খুব কমন একটা ক্যান্সার, এটা হচ্ছে মেলিগন্যান্ট, এটা মেলিগন্যান্ট টিউমার। আমাদের কথা ছিল শেষে ওমা থাকলে এটা হবে বিনাইন টিউমার, কিন্তু এগুলো এক্সেপশন। হ্যাঁ লিম্ফোমা এটার নাম এসেছে ওমা আছে কিন্তু এটা মেলিগন্যান্ট টিউমার। সেমিনোমা এটার নাম এসে ওমা আছে এখানে সবগুলাই হচ্ছে তোমার ওমা আছে কিন্তু এরা বিনাইন টিউমার না, বিনাইন টিউমার না। তাহলে এখানে দেখতে এখানে লিম্ফোমা থেকে নিচের দিকে দেখো, লিম্ফোমা থেকে নিচের দিকে যারা আছে তাদের নাম হচ্ছে ওমা আছে কিন্তু তারা ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে। আর এরা এরা হচ্ছে তোমার এই তিনটা হেমাটোমা, হেমাটোমা, গ্রানুলোমা, এটা এরা হচ্ছে তোমার নামে ওমা আছে কিন্তু এরা টিউমারই না, এটা টিউমারই না। হেমাটোমা একটা ব্লিডিং হয়ে একটা নমাজ রক্ত জমান বেঁধে গেলে সেটাকে হেমাটোমা বলে। হেমাটোমা একটা পলিপেড টাইপ, আর গ্রানুলোমা, গ্রানুলোমা হচ্ছে তোমার টিবিতে হয়, হ্যাঁ টিবিতে ম্যাক্রোফেজ গুলো জমে, এগুলা জায়ান্ট সেল গুলো জমে, গ্রানুলোমা হয়ে যাবে। কতগুলো তোমার জানা দরকার, তুমি নিচের থেকে এগুলো জানো, লিম্ফোমা, সেমিনোমা, লাইওমা, মেলানোমা, এগুলো জানো, এই পাঁচটা বিশেষ করে লিম্ফোমা, সেমিনোমা, এগুলা তোমাকে জিজ্ঞেস করবে মানে বিনাইন টিউমার কিভাবে চিনবা তুমি। হ্যাঁ তুমি বললে না আমি স্যার ওমা থাকলে, তো উদাহরণ বলো তুমি বললে লাইফোমা, ফাইব্রোমা, কন্ড্রোমা, এগুলো তো স্যার বলবে তাহলে লিম্ফোমা, লিম্ফোমা এটা কোন ধরনের বিনের নাম এলিগনেন্ট, এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে। অথবা জিজ্ঞেস করতে পারে যে ফাইব্রোমা কোন ধরনের টিউমার, এরপর চলে যেতে পারে সেমিনোমা কোন ধরনের টিউমার, এগুলো তো তুমি জাস্ট এই এক্সেপশন এই পাঁচটা মনে রাখো, লিম্ফোমা, সেমিনোমা, গ্লায়োমা, মেলানোমা, মেসোথেলিওমা, এগুলো সবগুলো হচ্ছে মেলিগনেন্ট টিউমার, নাম শুরু টিউমার হইলে সেটার নাম হবে কার্সিনোমা। আর যদি মানে লাইনিং এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেলের মেলিগন্যান্ট টিউমার হইলে সেটার নাম হবে কার্সিনোমা। আর যদি মেসেনকাইমাল সেলে মেলিগন্যান্ট টিউমার হয় সেটা নাম হবে সারকোমা। এখন এপিথেলিয়াল সেল মানে কি, এপিথেলিয়াল সেল মানে আমরা জানি লাইনিং এপিথেলিয়াম কি কি আছে, অ্যাসকোমাস, অ্যাসকোমাস এপিথেলিয়াম, আর তোমার কলামনার এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, এগুলো অ্যাসকোমাস, কলামনার, ট্রানজিশনাল, ঠিক আছে। তাহলে যেখানে অ্যাসকোমাস আছে এর পাশের ওয়ার্ডটা হবে কার্সিনোমা, যেখানে কলামনার আছে সেটার পাশের ওয়ার্ডটাই হবে কার্সিনোমা, যেখানে তোমার ট্রানজিশনাল আছে সেখানে ওয়ার্ডটা হবে কার্সিনোমা, ঠিক আছে। আবার বলতেছি আমি এপিথেলিয়াল সেল মানে এপিথেলিয়াল লাইনিং মানে তার মেলিগন্যান্টের নাম হবে কার্সিনোমা, তার নাম হিসেবে কার্সিনোমা থাকবে। তাহলে এপিথেলিয়াল মানে কি আমরা সবাই বুঝতেছি স্কোয়ামাস, কলামনার, ট্রানজিশনাল, তাহলে স্কোয়ামাসের পরে হইলে সেটা কার্সিনোমা হবে, যদি ট্রানজিশনাল পরে হয় কার্সিনোমা হবে, কলামনার পরে হলে কার্সিনোমা হবে, আর মেসেনকাইমাল হলে তার নামের পরে সারকোমা হবে। আর মেসেনকাইমাল মানে কি, মেসেনকাইমাল মানে হচ্ছে ব্লাড, যেটা ব্লাড এর ক্যান্সার, ব্লাড হচ্ছে অথবা যেটা ব্লাড ভেসেলের অর্থ অথবা যেটা মাসলের অর্থ, ঠিক আছে। তাহলে ব্লাড, ব্লাড ভেসেল, মাসল, বোন, ব্লাড, ব্লাড ভেসেল, মাসল, বোন, এগুলাকে বলা হচ্ছে মেসেনকাইমাল সেল। তাহলে মেসেনকাইমাল সেল মানে ব্লাড, ব্লাড ভেসেল, মাসল, বোন, এগুলোর নামে শেষে এগুলো যদি মেলিগন্যান্ট হয় তাহলে তাদের নামে শেষে সারকোমা থাকবে, তাদের নামে শুনে কি থাকবে সারকোমা, ঠিক আছে। জি স্যার। তাহলে এখন স্যার ব্লাস্ট, ব্লাস্টোমা কোনগুলো স্যার? ব্লাস্টোমা এখন তোমার জানা দরকার না, বললে তো জানাটা খুব
ব্লাস্ট সেল থেকে উদাহরণ কি কি হইতে পারে, যেমন এটা হইতে পারে তোমার হচ্ছে এটা হইতে পারে তোমার কলামনার এপিথেলিয়াম, এটা হইতে পারে তোমার ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে এই এপিথেলিয়াল অর্জিন যেগুলো আছে সেগুলোর ম্যালিগন্যান্ট হলে সবসময় তাদের নামের সঙ্গে কার্সিনোমা থাকবে, তাদের নামের সঙ্গে কখনোই সার্কোমা থাকবে না, সবসময় কার্সিনোমা থাকবে তাদের এপিথেলিয়াল গুলা। আর এপিথেলিয়াল গুলা মানে কি, স্কোয়ামাস কলামনার ট্রানজিশনাল। আর এরপর আসবে মেসেনকাইমাল, মেসেনকাইমাল যারা আছে মেসেনকাইমাল মানে আমরা কি কি বলছি, মেসেনকাইমাল মানে সেটা বোন হইতে পারে, ব্লাড হইতে পারে, ব্লাড ভেসেল হইতে পারে, মাসল হইতে পারে, ঠিক আছে। তাদের নামের সাথে সবসময় সার্কোমা থাকে। এখন মেসেনকাইমাল উদাহরণটা দেখো, লাইপোমা, লাইপোমা মানে এটা হচ্ছে একটা তোমার বিনাইন টিউমার অফ ফ্যাট সেল, ফ্যাট সেল লিপিড থেকে লাইপোমা আছে, ফ্যাট মানে আমরা জানি লিপিড, তাহলে লাইপোমা মানে টিউমার অফ ফ্যাট সেল, এটা হচ্ছে বিনাইন টিউমার। আর সেটা যখন ম্যালিগন্যান্ট হয়ে যাবে তোমার সেটার নাম হবে লাইপোসার্কোমা। এরপরে অস্টিওমা, অস্টিওমা হচ্ছে বিনাইন টিউমার অফ বোন, বোনে যদি বিনাইন টিউমার হয় সেটাকে আমরা বলবো অস্টিওমা। আর এটাতে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় বোনে সেটাকে আমরা বলবো অস্টিওসার্কোমা। তারপরে কন্ড্রোমা, কন্ড্রোমা হচ্ছে বিনাইন টিউমার অফ কার্টিলেজ, কার্টিলেজ যদি বিনাইন টিউমার হয় সেটার নাম কন্ড্রোমা। আর যদি মিলেছে মেলিগন টিউমার সেটা হচ্ছে কন্ড্রোসার্কোমা, ঠিক আছে। তাহলে আমরা দেখো এগুলো কিন্তু আমরা কন্ড্রোকার্সিনোমা বলতেছি না, অস্টিওকার্সিনোমা বলতেছি না, লাইপোকার্সিনোমা বলতেছি না, কারণ কি এগুলো সবগুলো প্যারেন্ট মেসেনকাইমাল। মেসেনকাইমাল মানে কি, আবার বলতে ফ্যাট থাকতে পারে, বোন থাকতে পারে, কার্টিলেজ থাকতে পারে, ব্লাড ভেসেল থাকতে পারে, মাসল থাকতে পারে, এগুলো সবগুলোতে সবসময় মেলিগন্যান্টের ক্ষেত্রে সব সার্কোমা থাকবে। আর কার্সিনোমা কাদের থাকে, যাদের লাইনিং এপিথেলিয়াম বলা, এপিথেলিয়াম মধ্যে স্কোয়ামাস ট্রানজিশনাল আর কলামনার। তাহলে নিচের দিকে আরো আছে দেখো, ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস টিস্যু দিয়ে একটা বিনাইন টিউমার হলে সেটার নাম হবে ফাইব্রোমা। আর ফাইব্রাস টিস্যু দিয়ে একটা যদি মেলিগন্যান্ট টিউমার হয় সেটার নাম হবে ফাইব্রোসার্কোমা। লিওমায়োমা, স্মুথ সেল, স্মুথ স্মুথ মাসল, স্মুথ মাসলে যদি একটা তোমার বিনাইন টিউমার হয় সেটার নাম হচ্ছে লিওমায়োমা। আর যদি স্মুথ মাসলে একটা ম্যালিগন্যান্ট টিউমার হয় সেটার নাম হচ্ছে লিওমায়োসার্কোমা। আবার বলেছি, স্মুথ মাসলে একটা বিনাইন টিউমার হলে সেটার নাম লিওমায়োমা, আর স্মুথ মাসলে একটা ম্যালিগন্যান্ট টিউমার হলে সেটার নাম হচ্ছে লিওমায়োসার্কোমা। তারপরে স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসলে একটা বিনাইন টিউমার হলে সেটার নাম হবে রেবডোমায়োমা। আর স্ক্রেটাল মাসলে একটা যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় সেটার নাম হচ্ছে হবে রেবডোমায়োসার্কোমা। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল একটা বিনাইন টিউমার হলে সেটার নাম হবে হেমাঞ্জিওমা। আর ব্লাড ভেসেল যদি একটা ম্যালিগন্যান্ট টিউমার হয় সেটার নাম হবে এনজিওসার্কোমা। বুঝা গেছে কিনা? জি স্যার। আপনাকে হাবি সাহেব হিসেবে হিসেবে লাগতেছে? না স্যার। তাহলে এখন এখন শুরুতে যেগুলো দেখাচ্ছি এই এপিথেলিয়াম, ঠিক আছে, লাইনিং এপিথেলিয়াম গুলো আমরা দেখাচ্ছি। দেখো লাইনিং এপিথেলিয়াম যদি স্কোয়ামাস এপিথেলিয়ামে হয়, স্কোয়ামাস এপিথেলিয়ামে হয় এগুলো হচ্ছে সবগুলা তোমার এপিথেলিয়াল অর্জিন, শুরুটা হচ্ছে এপিথেলিয়াল অর্জিন আর নিচেরটা হচ্ছে মেসেনকাইমাল অর্জিন। তাহলে এপিথেলিয়ামের মধ্যে সেটা যদি স্কোয়ামাস সেল হয়, স্কোয়ামাস এপিথেলিয়াম হয়, তাহলে তার বিনাইনের নাম করতেছি আমরা পেপিলোমা, বিনাইনের নাম পেপিলোমা। আর তার ম্যালিগন্যান্টের নাম হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাসাল কার্সিনোমা, এসসিসি। আর গ্ল্যান্ডুলার সেল বা কলামনার সেল, এটার বিনাইনের নাম হচ্ছে অ্যাডেনোমা, মনে রাখবা অ্যাডেনো, অ্যাডেনো মানে হচ্ছে তোমার কলামনার সেল বা গ্ল্যান্ড, যেখানে অ্যাডেনো নাম শব্দটা দেখবা মনে করবা এটা হচ্ছে তোমার এখানে কলামনার লাইনিং আছে, কলামনার এপিথেলিয়াম আছে, অথবা এখানে গ্ল্যান্ড আছে মানে যেখানে সিক্রেশন আছে, যেখানে গ্ল্যান্ড আছে যেখানে সিগনেশন আছে সেখানে নামটা হবে অ্যাডেনো।
তাহলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সেটার নাম হচ্ছে বিনাইনের নাম হচ্ছে অ্যাডেনোমা আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা কলামনার এপিথেলিয়ামে যদি ম্যালিগন্যান্ট হয় সেটার নাম হবে অ্যাডেনো কার্সিনোমা তাহলে হচ্ছে এরপর আসো লিভার লিভার লিভারে যদি বিনাইন হয় সেটার নাম হবে হ্যাপাটিক অ্যাডেনোমা আর যদি ম্যালিগন্যান্ট হয় সেটার নাম হবে হেপাটোসেলুলার কার্সিনোমা রেনাল রেনাল এখানে যদি বিনাইন হয় তাহলে সেটার নাম হচ্ছে টিউবুলার অ্যাডেনোমা আর যদি ম্যালিগন্যান্ট হয় সেটার নাম হচ্ছে টিউবুলার সেল কার্সিনোমা এতগুলো তোমাদের মুখস্থ করতে হবে না আমি জাস্ট এটাই বলা বলে দিলাম আমি তোমাদেরকে পার্থক্যটা ধরে দিতে যাচ্ছি ডিফারেন্সিয়েশনটা ধরে দিতে যাচ্ছি যে এপিথেলিয়াম বলে আমরা চিনলাম আমরা যদি এপিথেলিয়াম চিনি তাহলে সেটা মেলিগন্যান্ট কি হবে আমি সেটা বলে দিতে পারতেছি আর আমরা যদি মেসেনকাইম চিনি সেটা মেলিগন্যান্ট কি হবে আমি বলে দিতে পারতেছি তাহলে দেখো এখন আসো মেসেনকাইম অর্জিন আমরা বলবো ফাইব্রোব্লাস্ট থেকে হইলে ফাইব্রোব্লাস্ট থেকে হইলে সেটা বিনাইন টিউমার ফাইব্রোমা আর মেলিগন্যান্ট ফাইব্রোসারকোমা যদি লিপিড সেলের হয় অথবা লাইপোসাইডে হয় বিনাইন লাইপোমা মেলিগন্যান্ট লাইপোসারকোমা কার্টিলেজ থেকে হইলে বিনাইন কন্ড্রোমা আর মেলিগন্যান্ট কন্ড্রোসারকোমা বোনে যদি হয় বিনাইন অস্টিওমা আর মেলিগন্যান্ট অস্টিওসারকোমা স্মুথ মাসলে তাহলে বিনাইন লিওম মায়োমা আর মেলিগন্যান্ট লিওমায়োসারকোমা বোঝা গেছে কিনা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে একটা স্ক্রিপশন নিয়ে নিয়ে তোমরা নিয়ে নিতে আলাদা কথা বার বসো কিছু মিক্স টিউমারের নাম দিছে অনেক সময় আগে ছিল এখানে দেখো থাকা মানে হচ্ছে গ্ল্যান্ড মানে ওখানে কলামনার এপিথেলিয়াম আছে ওখান থেকে সিক্রেশন হয় এগুলো এটা মনে রাখবা ঠিক আছে নিয়া হচ্ছে স্ক্রিনশট জি স্যার আচ্ছা এরপর আমরা আরেকটা পড়া পর্ব সেটা হচ্ছে বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমারের এটা পরে আমাদের ক্লাস শেষ আমাদের একটা টপিক বাকি আছে এখন এর আগে দিন পড়া ধরা হবে তুমি বলো তুমি আমাকে শর্ট সেকশন ফার্স্ট করছো তুমি আমাকে দুইটা বিনাইন টিউমারের নাম বলো জাস্ট দুইটা বিনাইন টিউমারের নাম বলো লাইপোমা তারপর অ্যাডিনোমা
এই কান মোবাইলের একজন মানুষ এত বিজি কেন তোমার তোমাদের নাকি মোবাইলের চান্স নেই আচ্ছা একটা লাইপোমা বলো আরটা কি বলছো স্যার এডিনোমা নোমা ঠিক আছে গুড আচ্ছা পাঁচশো যখন আরো কেউ জিজ্ঞেস করি মানে এই দুইটার ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলতে পারবা লাইপোমার ম্যালিগন্যান্ট টিউমার নাম কি কোথায় কোথায় হইতে পারে যেখানে গ্ল্যান্ড আছে ঠিক আছে সেখানে ঠিক আছে যেমন স্টমাক হইতে পারে তারপর তোমার গল পাড়ার হইতে পারে হ্যাঁ এই সব আছে লোয়ার লাইনে হইতে পারে ঠিক আছে এরপর হচ্ছে রোল ফোর আশিক তুমি আমাকে বলো ও যে দুইটা বলছে এই দুইটা ছাড়া তুমি আমাকে আর দুইটা বুঝে যাচ্ছে না আপনার কথা ফাইব্রোমা যদি ম্যালিগন্যান্ট হয় বোনের এখন একটু আগে জয়েন করলো দেখলাম রাফি কেরুর কত সতেরো তুমি এতক্ষণ জয়েন করলা কেন এই পরের ক্লাসের জন্য আগে ভাগে জয়েন করলাম বলো কই দেখা যাচ্ছে না তোমাকে রাতি ওর সতেরো ঠিকই পালাইছে নাকি আবার না ডিস্টার্ব করতেছে হয়তো হ্যাঁ পালা ধরলে না ডিস্টার্ব করে চালাকি আর কি এটা আচ্ছা হ্যাঁ সুপার পার্সেন্টেজ দিব তখন ডিস্টার্ব করলে আর কি আচ্ছা যাই হোক এখন আমি এটা একটু তাড়াতাড়ি করে দেখাই দিই এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার ডিফারেন্স এটা পরীক্ষায় অবশ্যই 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 আসবে অবশ্যই অবশ্যই আসবে ঠিক আছে তাহলে এটা দেখো ফার্স্টে এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক ডিফারেন্স বা হচ্ছে তোমার গ্রস ডিফারেন্স মানে আমরা খালি চোখে দেখলে কি ডিফারেন্সটা বলতে পারবো বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট চোখে দেখার ডিফারেন্স তাহলে বিনাইন হলে সেটা হবে ফার্ম অথবা রাবারি সেটা যদি আমি টাচ করি তাহলে হবে ফার্ম অথবা রাবারি আর যদি হার্ড হার্ড যদি মেলিগন টিউমার হয় সেটা কিরকম হবে সেটা হবে হার্ড ঠিক আছে তাহলে বিনাইন টিউমার হবে ফার্ম অর রাবারি আর মেলিগন টিউমার হবে হার্ড বিনাইন টিউমার ইউজুয়ালি পেনফুল হয় আর এটা মেলিগন টিউমার পেইনলেস হয় বিনাইন টিউমারের বর্ডার রেগুলার বর্ডার হয় আর ম্যালিগন্যান্ট টিউমারের বর্ডার ইরেগুলার কনসিস্টেন্সি দিক দিয়ে সলিড আর বিনাইন টিউমার হয় সলিড আর সিস্টিক ইনকনসিস্টেন্সি আর এটা কি হবে এটা ফিক্স টু দা আন্ডারলাইং স্ট্রাকচার অফ সফট টিস্যু এই ম্যালিগন্যান্ট টিউমারটা তার নিচের যে বোন আছে বা সফট টিস্যু আছে সেটার সাথে ফিক্স থাকে
খালি চোখ দেখলে যে ডিফারেন্সগুলো দেখতে পাবো না ম্যাক্রোস্কোপিক আর আছে মাইক্রোস্কোপিক ডিফারেন্স মাইক্রোস্কোপে দেখলে আমরা কি কি ডিফারেন্স দেখতে পাবো এখানে দেখতে পাবো সেম ওয়েল সার্কামস্ক্রাইব বর্ডার ইনানে ওয়েল সার্কামস্ক্রাইব বর্ডার আর লিগনেন্স হচ্ছে ওনলি ডিফারেনশিয়েটেড ফর ওনলি ডিফারেনশিয়েটেড বর্ডার ঠিক আছে এটা লিখতে পারো অথবা in some not well circumscribed not well circumscribed border are benign tumor well differentiated eta hocche poorly differentiated or anaplastic tarapore hocche benign tumor non invasive are malignant tumor likhte paro invasive growth pattern are benign tumor never metastasize are malignant tumor has potential to metastasize Roll 1, 2, 3, 9. 1, 9, sir. Roll 2. Roll 2, sir.